সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, আপনাদের সামনে আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেছে। তো বিশেষ করে আজকে আমাদের সামনে যে মেহমান দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আমাদের বিদেশি মেহমান আর কি, বাংলাদেশ ওনার বাড়ি। আর পাশে দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা মেহমান আর কি, পাশেই ডাক্তার ইন্তিখাব। আপনার নাম শুনেছেন হয়তো, যে টুরু ডাক্তারের ছেলে ডাক্তার ইন্তিখাব। তো ইন্তিখাবের ভাই মানে হচ্ছে টুরু ডাক্তারের আরেকটা ছেলে। তো আচ্ছা, আপনি ইন্তিখাবের মানে বড় না ছোট? মেজো মেজো ভাই। হ্যাঁ, তার মানে হচ্ছে টোটাল আপনি তিন ভাইয়ের মধ্যে, চার ভাই তো আপনারা নাকি, চার ভাইয়ের মধ্যে আপনি হচ্ছেন দ্বিতীয় দ্বিতীয়টা। হ্যাঁ, তো উনি হচ্ছেন ডাক্তার ইন্তিখাবের ভাই এবং ডাক্তার টু ডাক্তারের ছেলে আর কি। হ্যাঁ, এবং আমাদের শেখ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো শেখ আপনার একটু পরিচিতিটা যদি আমাদের দর্শকদেরকে দিয়ে দেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনারা ভালো আছেন। আমি আব্দুল মালেক বিন ইদ্রিস, বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ থেকে ইন্ডিয়া সফরে এসে আলহামদুলিল্লাহ ভাইদের সাথে সাক্ষাৎ, পিস লাইব্রেরিতে অবস্থান এবং ওনাদের কার্যক্রমগুলোতে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। তো সম্মানিত দর্শক, বিশেষ করে আজকে মূলত যে মেহমান এসেছে, তো মেহমানের নাস্তা আমরা করাচ্ছি এখন। মূলত যে নাস্তা আমাদের কি হবে, তো সাধারণ এর আগে আমরা একটা সংক্ষিপ্ত নাস্তা, হয়তো ওটাকে বলা যাবে না, হ্যাঁ, সাধারণত আপনারা যেটাকে চায়ের নাস্তা বলেন আর কি, সেটা আমরা করেছিলাম। সেখানে আমাদের ছিল কিছু বেঞ্চ ছিল আর কি, হ্যাঁ, সেটা আমরা মানে করেছি আর কি। এখন নাস্তা হিসেবে আমরা যে খাবারটা নিয়ে এসেছি আমাদের মেহমানদের জন্য, এবং আমরা সকলে খাবো ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন কিনা, কিরকম দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না। ঠিকঠাক দেখতে পাওয়া যাচ্ছে ভাই? আচ্ছা, এটাকে একটু ঘুরিয়েও দেখাচ্ছি আপনাদেরকে। এগুলোকে আমি একটা একটা করে দেখাবো, প্রত্যেকটার নাম হয়তো বলা আমার পক্ষে সম্ভব হবে না। এই দেখেন, এই দেখেন, তাহলে এটা হচ্ছে কি আমাদের নাস্তা। মূলত আমাদের বিশেষ করে যারা মেহমান, হ্যাঁ, মেহমানরা যদি এখানে আমাদের আসে, আলহামদুলিল্লাহ তাদের মানে চিকিৎসার কাজ হয়ে যায়, মেহমানদারি করাতে আলহামদুলিল্লাহ চিকিৎসার কাজ হয়ে যায়। ভাইয়ের অলরেডি আজকে 1 কেজি ওজন কমেছে না? হ্যাঁ, কালকে যে আমরা একটা ভিডিও বানিয়েছি সেখানে 2 কেজি আপনার ওজন কমেছিল, আলহামদুলিল্লাহ আজকে আবার 1 কেজি ওজন অলরেডি কমে গেছেন ওনার। তো বিশেষ করে আজকে আমরা এই যে দেখাবো যে আমরা যে নাস্তাতে কি কি রেখেছি, এটা মূলত আমরা ফোকাস করবো আপনাদের সামনে। আর বিশেষ করে আমাদের নাস্তা দেখেন, এখানে অনেকগুলো জিনিস আছে, আমি প্রত্যেকটার নাম হয়তো আপনাকে বলতে পারবো না। তো এখানে দেখতে পাচ্ছেন যে টমেটো আছে, টমেটো, বিলাতি বেগুন, টমেটো যেটাকে বলছি আর কি। তারপরে এখানে আছে, এটা হচ্ছে স্যাকারগঞ্জ। এখন যেহেতু সিজনাল, সবসময় সিজনাল যে জিনিসগুলো পাওয়া যাবে সেগুলো খাওয়ার চেষ্টা করেন, সেগুলো সস্তা হবে মার্কেটে এবং এগুলো পুষ্টিকর বেশি। তাহলে এটা হচ্ছে কি স্যাকারগঞ্জ। তারপরে এটা হচ্ছে ফুলকপি, এটা দেখতে পাচ্ছেন, ফুলকপিটাও কাঁচাই খাওয়া যায়, অনেকে কাঁচাই খাওয়া খেতে পারে, অনেকে পারে না, যে পারবে সে খাবে, যে পারবে না সে খাবে না, একদম সোজা হিসাব। তারপরে এটা দেখছেন কেশর, কেশরকে আপনারা কি বলেন, মিষ্টি আলু না কি বলেন, কেশরই বলে না, তো কেশর, এটা হচ্ছে কেশর। আর এটা হচ্ছে পেঁপে, কাঁচা পেঁপে। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার কি শশা, এটা শশা। আর এটা হচ্ছে আপনার ওই কি বলেন, সিমলা, সিমলা মানে হচ্ছে যে মরিচ, যেটা এত বড় বড় মরিচ হয় না, হ্যাঁ দর্শক, এই এত বড় মরিচ কি বলে, ওগুলো সিমলা বলা হয়। আচ্ছা আচ্ছা, একজন এক নাম বলতে পারে, তাহলে সেটা হচ্ছে এটা, এই জিনিসটা। আর এটা হচ্ছে আপনার কি বলে, এটা হচ্ছে বিট, বিট রুট। আর এটা হচ্ছে আপনার গাজর, কি বলে এটাকে, গাজর, হ্যাঁ গাজর তো সবাই চিনেন। আর এইটাকে কি বলা হয়, মটরশুটি, মটরশুটি, মানে আমার অত অভিজ্ঞতা নেই ভাইরা, জানেন আর কি, হ্যাঁ সব সিনিয়র মানুষ তো। আচ্ছা, তারপরে এটাকে বরবটি বলে এটাকে, আচ্ছা বরবটি নয় মনে হচ্ছে, এত বড় ফল গুলো হচ্ছে, যাই হোক এটা আরেকটা নাম আছে, আমি সঠিক জানি না কিন্তু। তারপর এটা দেখতে পাচ্ছেন, এটা সবারই চেনা জিনিস, হ্যাঁ মরিচ। আর এটা হচ্ছে কি লেবু। তাহলে কি হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের কি, আমাদের নাস্তা। তাহলে এই নাস্তা আমরা করব সব একদম পুষ্টিতে ভরপুর, এতে কি আছে, প্রচুর প্রচুর পরিমাণ পুষ্টিগুণ রয়েছে, এর মধ্যে ফাইবার রয়েছে। এটাকে বলে লাফা, লাফা, লাফা বলে না, লাফা নয়, এটা লাফা তো বড় বড় হয়, এটা এত বড় বড়, তাহলে এইরকম নাস্তা যদি আমরা খাই, তাহলে আমাদের, আমরা তো ইনশাল্লাহ অটোমেটিক সুস্থ হয়ে যাবো, কি ভাবছেন, এমনিতেই সুস্থ হয়ে যাবো। কারণ এতে যে পুষ্টিগুণ রয়েছে, এতে যে ফাইবার রয়েছে, এতে যে মিনারেলস গুলো রয়েছে, এতে যখন আমরা আগুনে সিদ্ধ করব, তো আমরা যত বেশি সিদ্ধ করবো তত এর পুষ্টিগুণ গুলো কি হবে, মানে নষ্ট হতে যাবে, যত বেশি সিদ্ধ করবেন তত বেশি নষ্ট হবে। এগুলো হচ্ছে কি, হ্যাঁ একদম জীবন্ত খাবার, হ্যাঁ লাইভ ফুডস বলা যেতে পারে, হ্যাঁ জীবন্ত খাবার একবারে।
তো এই জীবন্ত খাবার আমাদের শরীরের মধ্যে প্রয়োজন। আমরা যত বেশি এগুলোকে কি করব, যত বেশি আমরা এগুলো খেতে পারবো তত বেশি আমরা সুস্থ থাকবো। এগুলো যদি আমরা খাই ইনশাল্লাহ আমাদের ওভারওয়েট হবে না, আমাদের সুগার হবে না, প্রেসার হবে না, হার্ট ব্লক হবে না, তারপরে যে বিভিন্ন রকম সমস্যা যেগুলো আমরা মানে ভুগছি আর কি, সব সমস্যাগুলো ইনশাল্লাহ হবে না। তো আমরা নিয়ম মেনে যদি আমরা এগুলো খেতে পারি এবং আমাদের যে লাইফস্টাইল সেই লাইফস্টাইল যদি আমরা সঠিকভাবে ফলো করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা খুবই সুস্থ থাকব। তো বিশেষ করে এই ছিল আমাদের মূলত মানে ভিডিও দেখানো আর কি। এখন যদি খাওয়ারও ভিডিও আপনাদেরকে দেখাই তাহলে হয়তো আপনারা বিরক্ত হবেন। তো আমরা এগুলো দেখে আমরা ইনশাল্লাহ খাবো। তো বিশেষ করে আজকের এই ছিল মোটামুটি আপনাদেরকে আপডেট দেওয়ার। তো সম্মানিত দর্শক, বিশেষ করে যদি আপনারা সুস্থ খাবার খান তাহলে কি হবে, আপনারা সুস্থ থাকতে পারবেন। তো সুস্থ আমাদেরকে খাবার খেতে হবে, লাইভ খাবার, জীবন্ত খাবার আমাদেরকে খেতে হবে। আমরা যে কোনো খাবারের সঙ্গে আমরা লাইভ খাবারটা অবশ্যই অ্যাড করতে হবে আমাদেরকে। তাহলে কি হবে যে আমরা সুস্থ থাকতে পারবো, আমাদের অনেক রোগ আস্তে আস্তেই পালিয়ে যাবে। করোনা, করোনা যে কোথায় আপনি খুঁজে পাবেন না করোনা। কারণ হচ্ছে আমাদের ইমিউনিটি পাওয়ার দুর্বলের কারণে করোনা এসে আমাদের ধরছে। এই সব খাবার যদি খান তাহলে আপনার ইমিউনিটি পাওয়ার এত মানে বেশি হবে যে আপনার করোনা আপনাকে মানে আপনার শুনেই পালিয়ে যাবে ইনশাল্লাহ। তো বিশেষ করে এই ছিল আমাদের আজকের এই আপডেটটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।